আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমি আজকে আবার একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি, যে টিউটোরিয়ালে দেখাবো যে একটি ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলে সাইকেল কিভাবে কাজ করে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কম্প্রেসর, এবং এটি হচ্ছে কন্ডেন্সার, এবং এটি হচ্ছে একটি রিসিভার, এবং এটি হচ্ছে একটি এক্সপানশন ভালভ, অর্থাৎ রেফ্রিজারেন্ট কন্ট্রোল ভাল, আর এটা এটা হচ্ছে একটি ইভাপোরেটর। তো আমি আগে বলছি যে একটা মেকানিক্যাল রেফ্রিজারেশনের চারটা মৌলিক অংশ থাকে। চারটা মৌলিক অংশের ভিতরে একটা থাকে কম্প্রেসার, এবং দ্বিতীয় নম্বর থাকে কন্ডেন্সার, তৃতীয় নম্বর থাকে হচ্ছে এক্সপানশন ভাল অথবা ক্যাপিলারি টিউব অথবা রেফ্রিজারেন্ট কন্ট্রোল ভাল্ভ, এবং চতুর্থ নাম্বার হচ্ছে ইভাপোরেটর। তো এগুলো কিভাবে কাজ করে? তো এই কম্প্রেসারটি কাজ করে কিভাবে? কম্প্রেসার কাকে বলে? তো কম্প্রেসার বলা হয় তাকে যে যে যন্ত্রের সাহায্যে বায়বীয় পদার্থের অনুসম সংকোচন করে তার তাপ ও চাপ বাড়িয়ে কন্ডেন্সারে প্রেরণ করা হচ্ছে কম্প্রেসারের কাজ। এবং কন্ডেন্সারের কাজ কি? কন্ডেন্সারের মূলত কাজ হচ্ছে তিনটা। একটা হচ্ছে সুপারহিট বর্জন করা, দ্বিতীয় নম্বর হচ্ছে সাবকুল তরলে পরিণত করা, অপরটি হচ্ছে সম্পৃক্ত তরলে পরিণত করা। তো এই কম্প্রেসারটা কিভাবে কাজ করে? তো বৈজ্ঞানিকরা বলছে যদি আমরা তাপকে কাজে লাগাতে পারি, তো তাপকে কিভাবে কাজে লাগাতে পারি সেটা হচ্ছে আমরা সামনে বুঝতে পারবো। তো দেখেন তাপকে কিভাবে কাজে লাগাচ্ছি আমরা। তো এরপরে আসে আসুন কন্ডেন্সার। কন্ডেন্সারের কাজ তিনটা বললাম, তা কন্ডেন্সার কিভাবে, যে কন্ডেন্সারের ভিতরে কন্ডেন্সারের কাজটা কি? কন্ডেন্সার কি করে? সাবকুল তরলে পরিণত করে, সুপারহিট বর্জন করে, এরপর আপনার সম্পৃক্ত তরলে পরিণত করে। তিনটা, একটা হচ্ছে সুপারহিট বর্জন করা, সাবকুল তরলে পরিণত করা, অপরটি সম্পৃক্ত তরলে পরিণত করা। তো এটা কিভাবে করে কন্ডেন্সার? কিভাবে গ্যাসটাকে তরল করে? কারণ এই যখন কম্প্রেসার যখন গ্যাসটাকে মানে কম্প্রেসড করে, তখন তো এটি কি থাকে? বাষ্প অবস্থায় থাকে। কিন্তু এটাকে কিভাবে আপনার তরলে পরিণত করে? এটা হচ্ছে বৈজ্ঞানিকরা বলছে যদি আমরা এই তাপ কিছুটা কমাতে পারি এবং চাপটা বাড়াতে পারি, তাহলে আমাদের কি হবে, কন্ডেন্সারে এই যে বায়বীয় গ্যাস থাকবে সেটা তরলে পরিণত হবে। তো দেখেন এখানে আমরা কি করি, এই কন্ডেন্সারটা সাধারণত লোহার তৈরি হয়। তো যখন এই গরম গ্যাসটা, গ্যাসের তাপ যেহেতু বেশি থাকে, তখন এই লোহার উপর পড়লে কিছুটা তাপ কিন্তু কমে যায়, এবং তাপ কমে যাওয়ার সাথে সাথে এই কন্ডেন্সারটা একটু জড়ানো থাকে, পেঁচানো থাকে, যে কারণে এখানে গ্যাস যেতে যেতে কিছুটা বাধাপ্রাপ্ত হয়, অর্থাৎ চাপ বেড়ে যায়। যখন চাপ বেড়ে যায় তখন কি হয়, কন্ডেন্সারে গ্যাসটা কিন্তু তরলে পরিণত হয়। দুইটা কাজ, একটা হচ্ছে আমরা কি করব, যদি আমরা যে কোনো সিস্টেম এটা করতে পারি যে তাপ কমবে সাথে সাথে চাপ বাড়বে, এই দুইটা কাজ যদি হয় তাহলে আমাদের যে কোনো জায়গায় গ্যাসকে তরলে পরিণত করা সম্ভব। তো এই ছিল কন্ডেন্সারের কাজ। তো দেখেন এখানে বলা হয়েছে হাই প্রেশার লিকুইড ভ্যাপার মিক্সচার, তার মানে কি, এইটাতে আমাদের ভ্যাপার অর্থাৎ বাষ্প এবং তরল কিন্তু মিক্স থাকে প্রথম অবস্থায়, কিন্তু পরে আস্তে আস্তে সবগুলো তরলে পরিণত হয়ে যায়। তো দেখেন এরপর আছে রিসিভার। এই রিসিভারটা ইউজ করা হয় কম্প্রেসারকে, সরি রিসিভারকে ইউজ করা হয় এই জন্য যে আমার গ্যাস জমা রাখার জন্য। রিসিভারকে বলা হয় যে হিমায়কের আধার, অর্থাৎ কোনো মুহূর্তে যদি আমার হিমায়কের ঘাটতি পড়ে সেই ক্ষেত্রে এই রিসিভারে জমা রাখা হয়, এবং এই জমাকৃত গ্যাস এইটা কি করে আমার সিস্টেমে সরবরাহ করে। এরপর দেখেন এখানে হাই প্রেশার লিকুইড, তার মানে কি, এখানে কিন্তু কোনো আর মিক্সড নেই, ভ্যাপার এবং লিকুইড কিন্তু মিক্সড নেই, এখানে পুরোটাই কি হয়ে গেছে আমার। দেখেন এখানে তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি আমি। তো এখানে হচ্ছে এটা কি, হাই প্রেশার লিকুইড, কারণ এখানে কিন্তু চাপ এবং তাপমাত্রা বেড়ে যায়, বাড়ার পরে কি হয়, এখানে আমার তাপ কিছুটা কমে যায় এবং চাপটা কিন্তু ঠিকই থাকে। চাপটা কম থাকার কারণে দেখেন এখানে বলা হয়েছে হাই প্রেশার লিকুইড, তরল, পুরোটাই তরল। এরপর দেখেন এখানে এক্সপানশন ভাল্ভ, এই যে এক্সপানশন ভাল্ভটা কিসের জন্য ব্যবহার করা হয়, এটা রেফ্রিজারেন্টকে কন্ট্রোল করার জন্য, অর্থাৎ নিয়ন্ত্রণ করার জন্য, অর্থাৎ ইভাপোরেটরের চাহিদা অনুযায়ী হিমায়ক সরবরাহ করার জন্য এক্সপানশন ভাল্ভ ব্যবহার করা হয়। এরপর দেখেন লো প্রেশার লিকুইড ভ্যাপার মিক্সচার, কারণ কি, প্রথম দিকে যখন আমার এক্সপানশন ভাল্ভ থেকে গ্যাসটা যায় তখন কিছুটা লিকুইড এবং ভ্যাপার মিক্সড থাকে। তো যখন আস্তে আস্তে যখন ইভাপোরেটরের দিকে যায় তখন কি হয়, এটা বাষ্প পরিণত হয়।
আর এই ইভাপোরেটরের ভিতরে কিভাবে বাষ্পে পরিণত হয়, এটা আমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে ইভাপোরেটরে কিভাবে বাষ্পে পরিণত হয়। তো এটা বৈজ্ঞানিকরা বলছে, যদি আমাদের কোনো জায়গায় গ্যাসের চাপটা কমানো যায়, সেক্ষেত্রে আমাদের কি হবে, তরলটা বাষ্পে পরিণত হবে, যেমনটি আমরা বডি স্প্রেতে দেখতে পারি, অথবা আমরা যারা মোটর সাইকেল অথবা আমরা অর্থাৎ যে কোনো সিস্টেমে, যেমন আমাদের কিনতে পাওয়া যায় যে ভালভগুলো মাথা চাপ দিলে আস্তে আস্তে সেগুলো ভ্যাপার আকারে বের হয়, যেমন আমরা স্প্রে করি মানে আমাদের ফসলের এনডি দেওয়ার জন্য, বীজ দেওয়ার জন্য, যে দেখবেন মাথা থেকে বাষ্প আকারে বের হয়। কারণ কি, ওর ভিতরে থাকে তরল, ওই তরলটা যখন বাইরে মুখ থেকে প্রশস্ত জায়গায় আসে, তখন এই গ্যাসটা কি, তখন এই তরলটা কি হয়, সম্প্রসারিত হয়, অর্থাৎ বাষ্প পরিণত হয়। তার মানে কি, এর চাপটা কিন্তু কমে যায়, চাপটা যেই কমে যায় তখনই কিন্তু বাষ্পে পরিণত হয়। ঠিক সেম সিস্টেমটা ঘটছে এখানে। তাই বৈজ্ঞানিকরা বলছে, যখন এই গ্যাসটা যখন আমাদের কি হবে, মেলা একটা জায়গা পাবে, সেক্ষেত্রে তখন কি হবে, এই গ্যাসটা বাষ্পে পরিণত হবে। তো এই ইভাপোরেটরটা দেখেন বাষ্পে পরিণত হয়েছে, এবং এই বাষ্পে পরিণত হওয়ার কারণে সুপ্ততা বর্জন করবে এবং পাশে যে খাদ্যদ্রব্য সংরক্ষণ করা হবে সেটাকে ঠান্ডা করবে। তো দেখেন এখানে বলা হয়েছে ইনসুলেটেড কোল্ড চেম্বার, অর্থাৎ চারিপাশে আমার ইনসুলেট দিয়ে, অর্থাৎ আমার একটা নির্ধারিত যেন এর ভিতর থেকে ঠান্ডাটা বের হতে না পারে, সেই কারণে আমাদের ইনসুলেটেড কোল্ড চেম্বার দ্বারা আবদ্ধ করা আছে। এরপর দেখেন লো প্রেশার ব্যাপার, অর্থাৎ যখন আমাদের এখান থেকে যখন এক্সপানশন ভাব থেকে বের হলো, তখন এটার চাপ কিন্তু কমে গেছে, চাপটা কমে যাওয়ার কারণে এই কারণে কিন্তু লো প্রেশার ব্যাপার। তো এই ব্যাপারটা আমার কোথায় লো প্রেশার ব্যাপার, এটা আস্তে আস্তে কম প্রেশারে আসবে। দেখেন প্রেশার গেজ, এখানে একটা প্রেশার গেজ নিয়েছি আমি চাপ দেখার জন্য, প্রেশার গেজ। এরপর দেখেন লো প্রেশার সাইড, তার মানে লো প্রেশার সাইড বলা হয় এই কারণে, যখন কম্প্রেশার এখান থেকে কি করে, সাকশন করে। কম্প্রেশারের তিনটা পোর্ট থাকে, একটা সাকশন, একটা ডিসচার্জ, অপরটি হচ্ছে সার্ভিস ভালভ, সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি। তো দেখেন এই জন্য এখানে বলা হয়েছে লো প্রেশার, এবং যেহেতু এখান থেকে উচ্চ চাপে সংকোচন করে, এই জন্য এই সাইডটাকে বলা হয় হাই প্রেশার সাইড। দেখেন হাই প্রেশার ব্যাপার, হাই প্রেশার সাইড, এই কারণে বলা হয়। তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং অবশ্যই যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।